আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি অফার শেয়ার করবো সকল সিমের জন্য। সো সকল সিমকে বাস দিয়ে আপনারা 15 GB ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন। সো কীভাবে নেবেন A to Z আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো, তাই প্লিজ আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনি 15 GB ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। সো কীভাবে নেবেন A to Z আজকের এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, তাই প্লিজ 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 আজকের এই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনি 15 GB ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর অলরেডি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে যে অফারটা শেয়ার করবো সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন আমাকে তারা মেসেজ দিয়েছে এই যে ফ্রি ইন্টারনেট থেকে, ফ্রি ইন্টারনেট যে একটা অফিসিয়াল কোম্পানি আছে সে ফ্রি ইন্টারনেট থেকে আমাকে তারা মেসেজ দিয়েছে কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ রিসিভ 15 GB বোনাস 15 দিনের জন্য ফ্রম একটা অ্যাপস থেকে। সো ডাটা অ্যাপ, ফ্রি ডাটা অ্যাপস ফ্রম ফ্রি ডাটা অ্যাপ, ফ্রি ডাটা নামক একটা অ্যাপস আছে সেই অ্যাপসের থেকে। সো সেই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এবং সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করে কীভাবে এমবিটা নেবেন A to Z আজকের এই ভিডিওটিতে এখন আমি আপনাদের দেখিয়ে দেবো, তাই প্লিজ আজকের এই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো আশা করি প্রমাণটা বুঝতে পারছেন, এই প্রমাণ সহকারে কিন্তু ভিডিওটা তৈরি করে দিলাম। সো আজকে যে অ্যাপসটা শেয়ার করবো সেই অ্যাপসটার লিঙ্কটা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন তাহলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। সো তারপর অ্যাপসটা সিম্পলি হয়তো ওপেন করবেন। সো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের কিছু ডিটেলস মানে ফর্ম পূরণ করতে হবে, ফর্ম পূরণ করার পরে কিন্তু আপনারা এই এমবিটা পেয়ে যাবেন। সো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ পাবেন, আপনারা কোন সিম এমবিটা নিতে চান, বাংলালিঙ্ক, রবি, না গ্রামীণ, না এয়ারটেল, না টেলিডক, যে কোনো একটা সিম, আমি ধরেন এখানে বাংলালিঙ্কটা লিখে দিলাম, আপনারা যে কোনো একটা সিমের নাম এখানে লিখে দেবেন, তারপর নেক্সট ক্লিক করবেন, তারপর এই জায়গায় একটি অ্যাড আসবে, অ্যাডটা সম্পূর্ণ দেখে ক্লোজও ক্লিক করবেন, সম্পূর্ণ অ্যাড দেখতে হবে, কারণ অ্যাড না দেখলে কিন্তু এমবিটা পাবেন না। সো তারপর কোন নাম্বার এমবিটা নিতে চান সেটা এখানে লিখে দেবেন। সো ধরেন এখান থেকে আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, সো আপনারা আপনাদের নাম্বারটা এখানে লিখে দেবেন, লেখার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার কান্ট্রি মানে কোন দেশের এমবিটা নিতে চান, বাংলাদেশ, আমি বাংলাদেশের, আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ লিখবেন, আর অন্য দেশ হলে অন্য দেশ লিখবেন, তারপর নেক্সট, তারপর এখান থেকে নামটা দিবেন। সো বিষয় এখান থেকে আপনাদের NID কার্ডের যে নামটা আছে, যে আইডি দিয়ে সিমটা খুলেছেন সেই আইডি নামটা এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, সো দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের মোবাইলের মডেলটা কি সেটা দিতে হবে। সো আমার মোবাইলের মডেলটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইলের মডেলটা এখানে দিয়ে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা 15 GB অপশনে ক্লিক করবেন, 15 GB অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কনগ্রেচুলেশন, আপনারা 15 GB ইন্টারনেট পেয়ে গেছেন। সো শুধুমাত্র আপনাদের 50 জন বন্ধুকে রেফার করতে হবে, সো 50 জন বন্ধুকে রেফার করলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার ডাটাটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। সো এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন, লিঙ্কটা কপি করার পর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কিন্তু এই MB অফারগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটা ছিল, এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।